প্রথমে পোস্তটা আগে ব্লেন্ড করে নেব পোস্তটা আগে দিয়ে দিলাম পোস্তটা ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দেব কাজু আদা আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি অনেকটা খুব হালকা করে ভেজে নেব অল্প একটু লবণ দিচ্ছি যাতে লবণ চিনি দিয়ে রেখেছি এটার মধ্যে তুলে সোজা জলের মধ্যে দিয়ে দেবো দিচ্ছি আমুল বাটার আমি ভাজার সময় দিয়েছিলাম ঘি আর এখানে আমি আমুল বাটারটা এবার রান্নাটা করার সময় দিয়ে দিলাম এক চামচ মতো আপনারা চাইলে ভাজার সময়ও দিতে পারেন পনিরটা আবার না ভেজেও দিতে পারেন আমি হালকা একদম ভেজেছি ভেজে জলে ভিজিয়ে দিয়েছি গরম জলে নুন চিনি দিয়ে দেখছেন এবার এর মধ্যে ফোড়ন দেব তেজপাতা আঁচটাকে আমি একদম লো হিটে রেখে দিচ্ছি এবার একটু বাড়িয়ে দিলাম তাহলে বাটারটা পুরো পুরো কালো হয়ে যাবে এটা মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দুটো আর দুটো এলাচ ওটা ফাটিয়ে দেবেন এবার দিয়ে দেব মশলাটা যে মশলাটা তৈরি করেছিলাম এই হলো সেই মশলাটা এবার দিয়ে দেবো এই সময় আঁচটা লো রেখে দেবো এটা ভালো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা অল্প আর দিয়ে দেব এখানে আমি কোনো হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করবো না শুধুমাত্র যা মশলা দিয়েছি দেখেছেন এইভাবেই রান্না করবো বাটার পনিরটা পুরোটাই নিরামিষ এবার দিচ্ছি কাসুরি মেথি এটা আমার হোমমেড কাসুরি মেথি দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে দেবো মশলাটা একদম কষানো রেডি এবার এর মধ্যে দিয়ে দেবো যে ভিজিয়ে রেখেছিলাম পনির গুলো ছেঁকে ছেঁকে দিয়ে দেবো খুব সাবধানে দিতে হবে আমি এখানে কিন্তু এখনো পর্যন্ত লবণ দিইনি লবণটা
আমি একটু পরে দেব। এবার আমি যে পনিরটা যায় জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ওটাও দেওয়া যায়, আর এখানে আমি ওটা পরে দেব। আগে আমি দেব আমল যে ভুলিয়ে রেখেছিলাম এক কাপ, সেটা দেব আগে। এই সময় আঁচটা মিডিয়াম করে দেব, আর বেশি মানে ঝোল হিসেবে নিজেদের হিসেব অনুযায়ী ঝোলটা করবেন। যে যেরকম ঝোল খায় বেশি খেলে আর একটু ঝোল দেবেন, আর মাখা মাখা খেলে ঝোলের পরিমাণটা নিজেদের ইচ্ছা করে। ওই পনিরটা যেটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জল একটু কাপটা ধুয়ে দিয়ে দিচ্ছি। লবণ আর চিনি, এখানে একটু চিনিটা বেশি লাগবে, এখানে চিনি দিচ্ছি 2 চামচ। মানে 4 চামচের 2.5 চামচ দিলাম, 2 চামচ নয় 2.5 চামচ দিলাম। তো এবার মিষ্টিটা টেস্ট করে যে যার স্বাদ অনুযায়ী করবেন। এটা একটু ফুটবে এখন। বন্ধুরা পনিরটা আমার হয়ে গেছে, বাটার পনির রেসিপি, একদম নিরামিষ বাটার পনির। তো এখানে আমি ঝোলটা এরকমই রাখবো, আপনারা চাইলে ঝোলটা একটু গাঢ় করতে পারেন, এটা গাঢ়ই আছে। এবার এর মধ্যে দিয়ে দেব, নামিয়ে ফেলবো, আর এটার নাম বাটার পনির। বাটার একটু বেশি করে দিতে হবে, আর 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার পনির রেসিপিটা, নিরামিষ বাটার পনির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পনিরগুলো সব গোটা আছে দেখতে পাচ্ছেন, পনির একটাও ভাঙেনি। তো এবার নামিয়ে ফেলবো, গ্যাসটা বন্ধ করে।